সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আছে শ্রুতি সাক্ষ্য, অভিযোগ অভিমত সাক্ষ্য বলতে কি বুঝেন, তৃতীয় পক্ষে সাক্ষ্য করা, এই সাক্ষ্যের পক্ষে প্রাসঙ্গিকতা আলোচনা করা। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, একজন সাক্ষীদার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা যা যা প্রত্যক্ষ প্রচলন করেছেন আদালতে সেসব বিষয়ে সাক্ষ্য দিতে পারেন। মৌলিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ অভিযুক্তির অভিজ্ঞতা নির্ভর করে। অপরাধীর কাছ থেকে যা শোনা বা নিজের অভিজ্ঞতা তৈরি করে মত পোষণ করে সাক্ষ্য দেওয়া যাবে না। নিজে চোখে যা দেখেছেন বা নিজে যা শুকেছেন বা নিজে যা ত্বক স্পর্শ করে অনুভূত করেছেন বা নিজে নাক দ্বারা যা গন্ধ নিয়েছেন বা নিজে যা জিহ্বা দ্বারা স্বাদ নিয়েছেন সে অভিজ্ঞতায় গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক। শ্রুতি সাক্ষ্য আদালতে অপ্রাসঙ্গিক, কতিপয় ক্ষেত্রে সাক্ষ্য প্রাসঙ্গিক হয়। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, একজন সাক্ষী তার পঞ্চ ইন্দ্রিয় যা প্রত্যাখ্যান করেছেন যা আদালতে সেসব বিষয়ে সাক্ষ্য দিতে পারেন। মৌলিক সাক্ষ্য অবশ্যই অভিজ্ঞতা নির্ভর হবে না। অপরের কাছ থেকে শোনা বা নিজের প্রত্যক্ষ তৈরি করা যাবে না। যা নিজে দেখেন বা নিজে শুনেছেন বা নিজে ত্বক স্পর্শ করেছেন বা নাক দিয়ে গন্ধ নিয়েছেন বা না নিজে জিহ্বা দিয়ে স্বাদ নিয়েছেন তা আদালতে প্রাসঙ্গিক, অন্য শ্রুতি সাক্ষ্য আদালতে অপ্রাসঙ্গিক। তাহলে কতিপয় ক্ষেত্রে সাক্ষ্য প্রাসঙ্গিক। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি, মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ সম্পর্কে মুমূর্ষু অবস্থায় ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন তা শুনেছেন বা দেখেছেন তা শ্রুতি সাক্ষ্য দেওয়া যেতে পারে। এটা আছে সাক্ষ্য আইন 332 ধারার 1। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, মৃত্যুকালীন জবানবন্দি, তাহলে মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ সম্পর্কে মুমূর্ষু ব্যক্তি বা আহত ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন বা যা শুনেছেন তা পরবর্তী সাক্ষ্য দিয়েছেন তা সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য। এটা সাক্ষ্য আইনের 332-1 ধারা। স্বীকারোক্তি, অপরের নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেট অন্য কোনো ব্যক্তির কাছে বিবৃতি বা শ্রুতি দিলেও প্রাসঙ্গিক হতে পারে। এটা আছে সাক্ষ্য আইনের 24-30 দ্বারা। তাহলে অপরাধী নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তির কাছে বিবৃতি বা সাক্ষ্য দিলে প্রাসঙ্গিক হতে পারে সাক্ষ্য আইনের 24-30 দ্বারা। স্বীকৃতি, ফৌজদারি বা দেওয়ানি আদালতে স্বীকৃতি শ্রুতি হল প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 17-24 ধারা। ফৌজদারি বা দেওয়ানি কাজ স্বীকৃতি শ্রুতি ও সাক্ষ্য হলেও প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 23-17-23 দ্বারা। যে বা সকল বাদী বিবাদী পক্ষে বিপক্ষে সাক্ষ্য না দেন তাহাকে তৃতীয় পক্ষে সাক্ষ্য বলে। আদালতে প্রয়োজনের বিষয়ে অভিমত বা মতামত দিয়ে থাকেন, যেমন বিশেষ করে হস্তশক্তি বিষয়ক বা আঙ্গুল বিষয়ক বা মমনাতন্ত্রী বিষয়ক তৃতীয় সাক্ষী, কারণ তারা কাউকে দোষী বা নির্দোষ হিসেবে সাক্ষ্য দেন না। পিআরবি 297। সুপ্রশিক্ষিত বৃন্দ, যেসব সাক্ষী বা বাদী তৃতীয় পক্ষে সাক্ষ্য দেন তা তাদের মানে বাদী বা বিবাদী কারো পক্ষে সাক্ষ্য দেন না তাকে তৃতীয় পক্ষে সাক্ষ্য বলে। আদালতের প্রয়োজনীয়তা অনুসারে বিশেষজ্ঞের অভিমত, যেমন হস্তসাক্ষ্য, আঙ্গুল সাক্ষ্য বা মর্মতদন্তকারী বিষয়ে সাক্ষ্য তৃতীয় পক্ষে সাক্ষী বলে। কাউকে দোষী না করে তার দোষী সাব্যস্ত করে সাক্ষ্য দেওয়া দেয় না। পিআরবি 297। প্রাসঙ্গিক অভিমতের প্রাসঙ্গিকতা, অপ্রাসঙ্গিক হলো কতিপয় ক্ষেত্রে প্রাসঙ্গিক, যেমন বিশিষ্টতার অধিকার মানে অধিকার প্রথা অচলন সরাসরি নয় এমন ব্যক্তির অভিমত সাক্ষ্য উপস্থাপন করা সাক্ষ্য আইনের 44-51 দ্বারা। তা সুপ্রশিক্ষিত অভিমতের প্রাসঙ্গিকতা, অভিমতের অপ্রাসঙ্গিক হলো কতিপয় ক্ষেত্রে অভিমত প্রাসঙ্গিক, যেমন অধিকারের প্রথা প্রচারিত রীতিনীতি মামলা সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের অভিমত আদালতে উপস্থাপন করা যায় সাক্ষ্য আইনের 45-51 দ্বারা। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে আমার প্রশ্ন ছিল শ্রুতি সাক্ষ্য বা অমৌখিক সাক্ষ্য বলতে কি বুঝছো, তৃতীয় পক্ষে সাক্ষ্য করা, এই সাক্ষ্য কখন প্রাসঙ্গিক। তাহলে একজন সাক্ষী পঞ্চ ইন্দ্রিয় যা প্রত্যক্ষ করেছে যেসব আদালতে সাক্ষ্য দিয়েছেন বা মৌখিক বিষয়ের উপর নির্ভর করে না, অপরকে কানে না শোনা বা নিজে প্রত্যক্ষ দেখে না দেখা সাক্ষ্য হবে না। যা নিজে দেখেছেন, যা নিজে কানে শুনেছেন বা নিজে স্পর্শ করেছেন, নাক দিয়ে গন্ধ নিয়েছেন তা প্রাসঙ্গিক ও শ্রুতি সাক্ষ্য প্রাসঙ্গিক হবে না। তবে নির্ণয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে মৃত্যুকালীন জবানবন্দি, মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ সম্পর্কে বিভক্ত ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন সেটা শ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, সেটা সাক্ষ্য আইনের 32-1 ধারা। স্বীকারোক্তি, নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেট বা অন্য ব্যক্তির কাছে সাক্ষ্য দিলে সে প্রাসঙ্গিক হতে পারে, সেটা আছে 24-30 ধারা। স্বীকৃতি, স্বীকৃতি বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক, সেটা আছে 17-23 ধারা। যে সকল বাদী বা বিবাদী কারো পক্ষে সাক্ষ্য দেন না তাকে তৃতীয় পক্ষে সাক্ষী বলে, প্রয়োজনীয় অধিমত হতে পারে, যেমন বিশেষজ্ঞের হস্ত বিষয়, আঙ্গুল বিষয়, মর্মতদন্ত, কাউকে দোষী বা নির্দেশ করে সাক্ষ্য দেওয়া যাবে না। অভিমতের প্রাসঙ্গিকতা, তাহলে অভিমত ছাড়া তো প্রাসঙ্গিক হলে কতিপয় ক্ষেত্রে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক হলে কতিপয় অসঙ্গিক, যেমন প্রচলিত প্রথা রীতিনীতি ইত্যাদি ক্ষেত্রে অভিমত উপস্থাপন হতে পারে সাক্ষ্য আইনের 45-51 দ্বারা। তা সুপ্রশিক্ষিত কিন্তু পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালাম।